আলু চাষ করে এবার ব্যাপক ক্ষতির মুখে পড়তে চলেছেন বাঁকুড়া জেলার চাষিরা। কারণ নাবি ধসা রোগে মাঠের পর মাঠের আলু কার্যত শেষ। ক্রমাগত বৃষ্টি, ভ্যাপসা গরম ও সঙ্গে কুয়াশা আলুর এই ধসা রোগের মূল কারণ বলে জানিয়েছেন চাষি থেকে কৃষি দপ্তর। আর এই আবহাওয়ার কারণে মাথায় হাত পড়েছে মধ্যবিত্ত কৃষক পরিবারের। স্থানীয় কৃষকদের দাবি, আলু চাষে বিঘা প্রতি প্রায় 20,000 টাকা খরচ করে 5,000 টাকাও পাওয়া যাবে না। আর এই যে বৃষ্টি হচ্ছে, কুয়াশাপুঞ্জ, ভ্যাপসা গরম, এতে কোনো ওষুধেই টিকছে না এই আলু গাছ। 20,000 টাকা বেশি খরচা, অথচ 5,000 টাকাও উঠবে কিনা সেটাও ডাউট। এই অবস্থায় মহাজনের কাছ থেকে বা ব্যাংক থেকে লোন নিয়ে আলু চাষ করে সমস্যায় পড়েছেন তারা। বাঁকুড়া থেকে বনমালী সনিগ্রাহীর রিপোর্ট, এএনএম নিউজ। ময়লা ফেলছেন? জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।